নমস্কার বন্ধুরা, আমি বনি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার কুকিং চ্যানেল দ্য ওয়াইফস কিচেনে। ওয়েলকাম ব্যাক গাইজ, মে বনি আপ সবি কো স্বাগত করতি হু মেরি কুকিং চ্যানেল দ্য ওয়াইফস কিচেন মে। আজ মে জো রেসিপি আপ লোগো কে সাথ শেয়ার করি হু, জো কি প্রিভিয়াস ভিডিও কে সাথ লিঙ্কড হ্যায়। প্রিভিয়াস ভিডিও মে মেনে আপকো কলকাতা স্পেশাল হিং কি কচুরি বানানা সিখাই থি। আজ মে ওহি হালওয়াই স্টাইল আলু কি সবজি বানানা সিখাউঙ্গি। তো চলিয়ে কুকিং শুরু করতে হ্যায়। এই মিষ্টির দোকান স্টাইল তরকারি বানানোটা, আলু তরকারি বানানোটা ভীষণ সহজ। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি সাদা তেল। এটা খুব বেশি পরিমাণ তেল লাগে না, 2 থেকে 3 টেবিল চামচ তেল দিতে হবে। এ সবজি কো বানানে কে লিয়ে মানে 2 থেকে 3 টেবিল স্পুন অয়েল, হোয়াইট অয়েল যে হতে হয় রিফাইন্ড কোই ভি অয়েল আপ ইসমে ডাল দিজিয়ে কড়াই মে। ঠিক হ্যায়, ইসমে জ্যাদা অয়েল কি জরুরত নেই হতা, ইয়ে বহুত হালকি এক সবজি হতি হ্যায়। ইসকা ইয়ে জো সবজি হতা ইয়ে বহুত অথেন্টিক হ্যায় অর বহুত ফ্লেভারফুল হ্যায়। তেল কো গরম কর লেতে হ্যায়। তেল গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 5 ফোড়ন দেব। অয়েল গরম হয়ে গিয়ে ইয়ে জো 5 ফোড়ন হতা হ্যায় ইয়ে 5 টাইপস অফ হার্বস মিলা হুয়া আতা হ্যায়, ইসকো হাম ইসকে তরকে মে লাগা দেঙ্গে। ঠিক হ্যায়, ইসকো থোড়া সা वो होने देंगे, इसको थोड़ा सा फ्राई होने देंगे तो इसका एरोमा बाहर आ जाएगा और ऑयल में इन्फ्लुएंस भी हो जाएगी। देन इसमें हम ऐड करेंगे लाल मिर्च। 4 मैंने लाल मिर्च को ऐसे ही साबुत लाल मिर्च को तोड़ के डाल दिया है। एखन हमें 4 शुकनो लंका तेल मध्य चिड़े दिए दीची, एट एक फ्राई हो जाए तक एक वेट करब। इसका कलर चेंज होने लगा है, मतलब ये हो गया है हमारे, किंतु एगुलो फ्राई करा हो गए। এই আলুর তরকারি বানাতে গেলে আমাদের একটু খোসা সমেত আলু নিতে হবে, মানে আলুর স্কিনগুলোকে কিন্তু ছাড়াবো না, এরকম খোসা সমেত আলু নেব। এই সবজি বানানে কে লিয়ে আপকো স্কিনকে সাথই আলু কো কাট লেনা হোগা, এসে স্কোয়ার স্কোয়ার শেপ মে আচ্ছে সে ধোকে কাট কে রাখ দিজিয়েগা। আব ইস আলু কো হাম ইসি অয়েল মে ফ্রাই করেঙ্গে। ঠিক হ্যায়, তো এই তেলে আমরা এই আলুগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা এটাকে নেড়ে নিয়েছি, এবার এর মধ্যে অ্যাড করব নুন। নুন আমি এখানে দিচ্ছি 1 টেবিল স্পুন, নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আব হাম ইসমে অ্যাড করে হ্যায় নমক আর থোড়া সা হলদি পাউডার। ইয়ে ওয়ালা সবজি থোড়া সা হোয়াইট হোয়াইটিশ দেখতে হ্যায়, জাদা হলদি কি জরুরত নেই হ্যায়। মানে ইয়াহ পে 1 টিস্পুন কে করিব হলদি ডাল দিয়া হ্যায়। এই তরকারিটা একটু রংটা হালকা হয় তো এটাতে বেশি হলুদ দেওয়ার দরকার নেই, জাস্ট অল্প করে হলুদ দেবেন আর দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে একটু ভেজে নিতে হবে। ঢেকে ঢেকে ভাজবেন, তাতে আলুটা কিন্তু সেদ্ধ হয়ে আসে। আলু অলমোস্ট ফ্রাই হয়ে গেই হ্যায়, আপলোক দেখো, ইসকো মে তোড় কে দিখাতি হুঁ। ইয়ে দেখিয়ে কচ্চি সে হাম তোড়ে তো ইয়ে টুট গেয়া, দেখুন আমি খুন্তি দিয়ে এটাকে ভাঙলাম তো এটা কেটে গেল, মানে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে লালও হয়ে গেছে। এবার আমরা এতে 1 গ্লাস জল দেব। জলটা আপনারা একটু দেখে দেখে দেবেন, অল্প দেবেন, নেড়ে নেবেন, দরকার হলে আর একটু দেবেন। আপনারা যতটা তরকারি বসাচ্ছেন তার উপর জলটা হবে, খুব বেশি ঝোল থাকে না, গামাখা গামাখা তরকারিটা হয়। তো বাকি যো বাকি পানি হ্যায় ওই মানে ইসকে অন্দর ডাল দিয়া হুঁ। ঠিক হ্যায়, আব ইসকো ঢাককে উবাল আনে তক ওয়েট করেঙ্গে হাম লোক। আমরা কিন্তু পুরো জলটা দিয়ে দিয়েছি, এবার এটা ফোটা অবধি আমরা একটু ওয়েট করব, ততক্ষণ এটাকে একটু ঢেকে দেব। এই আলুর তরকারির স্পেশালিটিটা হচ্ছে এই আলুর তরকারিতে কিন্তু কোনো মশলা যাবে না, শুধু এই ভাজা মশলাটা ছাড়া। এই ভাজা মশলাটায় কী কী আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনাদের যদি কারো ভাজা মশলাটা কী আছে জানতে ইচ্ছে করে, আপনারা প্লিজ ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন। আর যদি কারো রিকোয়েস্ট থাকে ভাজা মশলাটা আমি নতুন করে তৈরি করে দেখাই, অলরেডি আমার কাছে তৈরি আছে তো আমি তৈরি করেও দেখাতে পারি। আগর আপ কিছু কো ইয়ে জো মশলা হ্যায় ইসকা বানানে কা ভিডিও চাইয়ে তো মে বানা সকতি হুঁ, নেহি তো মে ডাল দুঙ্গি ইসকে লিঙ্ক আপকো ভিডিওজ কে ডেসক্রিপশন বক্স মে, আপ লোক চেক কর লিজিয়েগা কি ইসমে কন কন সি মশালে কা মিক্স হ্যায়। ইসকো হাম ঢক কে ছোড় দেঙ্গে 10 মিনিট তক উবাল আনে কে লিয়ে। करीबन 10 मिनट्स हो गई है, आप लोग देख सकते हो कितना ज़्यादा उबाल आ रही है। इस स्टेज पे हम लोग थोड़ा सा चेक करेंगे, আপনারা দেখছেন কত সুন্দর এটা ফুটছে। আমাদের কিন্তু অলমোস্ট তরকারিটা নরম হয়ে গেছে আলু, তো দেখুন এরকমভাবে চেক করে আপনারা দেখবেন, যদি আলুটা নরম হয়ে যায় তাহলে বুঝবেন তরকারিটা কিন্তু 80% ডান। ঠিক আছে, এবার এই টাইমে আমরা অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দেখুন ডালটা কীরকম সেদ্ধ করা, জাস্ট হালকা সেদ্ধ করা, মানে জাস্ট 70% ডান ডাল,
টিপড়ে কিন্তু ভেঙে যাচ্ছে, বাট গলা ডাল না। আপনারা ঠিক এরকম ভাবে ওয়ান হ্যান্ড মুঠ বা এক কাপ মতন ডালকে ভালো করে সেদ্ধ করে রেখে দেবেন। এই স্টেজে এসে এই ডালটাকে আলুর সাথে মিশিয়ে দিতে হবে। মিশিয়ে দিয়ে আবার আমরা ঢেকে এটাকে ফুটতে দেবো। আপ লোক ইয়ে চনা ডাল হ্যায় ইসকো ম্যানে পেহলে সে ভিগো কর ইসকো বয়ল করকে রাখি থি। ইয়ে ডাল জাদা বয়ল নেই হ্যায়, এসে বয়ল হ্যায় কি ইয়ে প্রেস করনে সে হি টুটতা হ্যায়, এসা নেই কি পুরা গল গয়া হ্যায়। ऐसे करके आप लोग पहले से पानी निकाल के रख दीजिएगा और इसको इस सब्जी में ऐड कर दीजिए। और इस टाइम पे ऐड करिए चीनी, क्योंकि ये सब्जी थोड़ा सा मीठा बनते हैं, तो इसमें मैंने एक टेबल चम्मच भर के चीनी दिया है। अगर आप लोगों को ज़्यादा चाहिए तो ज़्यादा भी डाल सकते हैं। এই সময় আমি এর মধ্যে এক বড় চামচ কিন্তু চিনি দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আরও একটু বেশি মিষ্টি দরকার, তো আপনারা কিন্তু অ্যাড করতে পারেন। নুন আর চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতনই অ্যাড করবেন। এবার এই মুহূর্তে আমরা কিন্তু এটাকে আরেকটু ঢেকে দেব। চলিয়ে 5 মিনিট তো হো গই হ্যায়, মানে ইসকো থোড়া সা চেক কর লেতি হুঁ, ক্যোঁকি সবই হো চুকা হ্যায় সবজি। ইসকা পানি ভি থোড়া থোড়া করকে কম হো গই হ্যায়, ঠিক হ্যায়। ইয়ে দেখনে মে আব চেক কর লেতে হ্যায়, দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমরা এবার এটাকে ভালোভাবে চেক করে নেব। আর এই স্টেজে আপনাদের কি করতে হবে, কারচি বা যেটাই আছে ওটা দিয়ে আলুগুলোকে একটু স্ম্যাশ করে দিতে হবে। আমি কিন্তু তরকারিতে কর্নফ্লাওয়ার বা ময়দা গুলে দেওয়া পছন্দ করি না, আমার মনে হয় সামহাও এর জন্য টেস্ট চেঞ্জ হয়ে যায়। তো দ্যাটস ওয়াই আমি এগুলোকেই একটু প্রেস করে দিই, যেন তরকারিটা একটু আটো 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 সাটো হয়। मैं सब्जी में ज़्यादा कॉर्नफ्लावर या मैदा का यूज़ नहीं करती हूँ, तो मैंने यहाँ पे आलू को थोड़ा सा प्रेस करके दिया है। तो अगर ऐसे करके आप देते हैं तो ये सब्जी का जो पानी है थोड़ा सा गाढ़ा बन जाता है, ग्रेवी टाइप का। तो आप लोग ऐसे कर दीजिए और इस स्टेज पे आप गैस को ढक के बंद कर दीजिए। सब्जी एकदम रेडी है खाने के लिए। हमारी रेसिपी ऑलमोस्ट डन, रेसिपी बन गई है। आप इसको हींग की कचौड़ी के साथ या किसी भी कचौड़ी पराठे के साथ एंजॉय कर सकते हो, ये बहुत अच्छा लगता है खाने में। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। और अगर आपको हमारी रेसिपी अच्छी लगी तो हमारे चैनल को लाइक शेयर और सब्सक्राइब करना ना भूलें। चलिए फिर मुलाकात होगी न्यू रेसिपी।